গোল পার্কে গোলমাল, কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, উত্তাল গুরুদাস কলেজ। কম হাজিরা থাকা সত্ত্বেও পরীক্ষায় বসতে দেওয়ার আবদার, আর এই নিয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে ধুন্ধুমার পরিস্থিতি। পড়ুয়াদের বিক্ষোভে শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ কলকাতার হেরম্বচন্দ্র কলেজ। একটা সময় ক্যাম্পাস থেকে সরে ছাত্র বিক্ষোভ আছড়ে পড়ে রাজপথে, ঘুরে ফেলা হয় পুলিশের ব্যারিকেড, আটকে দেওয়া হয় গাড়ি, ব্যস্ত সময় অবরুদ্ধ গোলপার্ক ঢাকুরিয়া সড়ক। বিক্ষোভরত বিকল প্রথম বর্ষের পড়ুয়াদের দাবি, ক্লাসে উপস্থিতির হার কম থাকায় পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না 400 জনেরও বেশি পড়ুয়াকে। অভিযোগ, এতজন পড়ুয়ার কি হবে, সে দিশাও দেখাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। যখন ক্লাস নিতে আসা হতো তখন একটা সাদা কাগজ নিয়ে আসা হতো, সেই যে অ্যাটেন্ডেন্সগুলো হয়েছে কিনা সেটাও তো আমরা জানি না। অশান্তির আশঙ্কায় বেনিয়াপুকুর, করেয়া, রবীন্দ্র সরোবর, লেক ও গড়িয়াহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পড়ুয়াদের সঙ্গে কথা বলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। হাজিরা বিতর্কে এদিন উত্তাল হয়ে ওঠে উল্টোডাঙ্গার গুরুদাস কলেজ। বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার সঙ্গে একটা নম্বরের সম্পর্ক আছে, সেই নম্বরটা ক্লাস না করলে কি করে দেওয়া যাবে? ছাত্রছাত্রীরা যেটা অভিযোগ করছেন যে তাদেরকে এই এই কলেজের ইউনিয়ন রয়েছে তৃণমূল পরিচালিত, সেই ইউনিয়নের সদস্যরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে এই উপস্থিতির হার, তারা উপস্থিতির হারের বিষয়ে পরীক্ষায় বসার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না, তারা বিষয়টা সমাধান করে দেবে। আমাদেরকে এখন কলেজ কর্তৃপক্ষ বলছে যে আমাদের 60% ছাড়া এক্সামে অ্যালাউ করা হবে না, কিন্তু আমরা যখন প্রথমে কলেজে ভর্তি হই তখন আমাদেরকে ইউনিয়নের দাদা, মানে আমাদের এই কলেজের যে ছাত্র পরিষদ আছে, তারা বারবার বলেছে যে কি, তোমরা 2-4টে ক্লাস করে আমাদের ইউনিয়ন রুমে আসো, আর তোমরা আমাদেরকে দেখবে, আমরা তোমাদেরকে দেখবো। আমরা 4টে ক্লাস করে যখন ইউনিয়ন রুমে বসতাম, তাহলে আমাদের ইউনিয়ন রুমে নিশ্চয়ই 2টো ক্লাস হলেও আমরা কিছুটা সময় তো দিয়েছি। যথারীতি এই বিষয়ে দায়ী এড়িয়েছে তৃণমূল পরিচালিত ছাত্র সংসদ। কেন সে ভর্তি হয়েছে, অ্যাডমিশন নিয়েছে যখন, নিশ্চয়ই আমাদের প্রতিশ্রুতি, ইউনিয়নের প্রতিশ্রুতি নিয়ে সে ভর্তি হয়নি, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা যখন জানে সেমিস্টার সিস্টেমে যখন অ্যাডমিশন হচ্ছে তাহলে নিশ্চয়ই ওদেরকে ক্লাস করতে হবে, সেই প্রতিশ্রুতিটা আমরা কীভাবে তাহলে তাদেরকে দিতে হবে যে তারা ক্লাস করবে না, অথচ তাদেরকে আমরা প্রায়োরিটি দেবো যে তোমরা ক্লাস করবে না, তোমরা এখানে সার দেবো, আমরা বারবার বলেছি তোরা ক্লাসে গিয়ে ক্লাস কর। হাজিরা বিতর্কের জেরে উত্তাল সেন্ট পল সিটি কলেজ এবং উমেশচন্দ্র কলেজও, তিন কলেজের বহু পড়ুয়া এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভে সামিল হন। বন্ধ হয়ে যায় প্যারিচরণ সরকার স্ট্রিটের ফটক। বেহালা কলেজ থেকে সেন্ট পলস, একের পর এক কলেজে উপস্থিতি ঘিরে বিতর্ক, বিক্ষোভ, ধুন্ধুমার, এর দায় কার, প্রশ্ন তুলছে শিক্ষামহল। পুরো ব্যাপারটা যদি টাকার সূত্রে হয়, ভর্তি করা, পরীক্ষা দিতে দেওয়া, পরীক্ষা নম্বর বাড়ানো, সমস্ত কিছু যে টাকা, তাহলে তো ছাত্র জীবনের সমস্ত নৈতিক মেরুদণ্ডটা একেবারে ভেঙে দেওয়া হচ্ছে, ফলে এই হবে এখন, আর কিছু করার নেই। কলকাতার বিভিন্ন ক্যাম্পাসে এই উত্তাল পরিস্থিতি, প্রশাসন কিভাবে সামাল দেয় সেটাই এখন দেখার। আবির দত্ত, হিন্দল দে ও সুমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।